ছেষট্টি বছরের বৃদ্ধের আরো তিন বউয়ের সন্ধান। মোট 17 বউ, লাস্টে তিনজনের বয়স 15-16-17। ছেষট্টি বছরের বৃদ্ধের 14 বউয়ের সন্ধান পাওয়া গিয়েছে অনেক আগে। এবার পাওয়া গেল আরো তিন বউয়ের। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ছেষট্টি বছরের বৃদ্ধের আরো তিন বউয়ের সন্ধান পাওয়া গিয়েছে। কমিশনার দাস জানিয়েছেন, এই বৃদ্ধ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে প্রথমে প্রেম, তারপর বিয়ের প্রস্তাব দিতেন। শুধু তাই নয়, মেডিকেল কলেজে এক পড়ুয়াকে ভর্তি করিয়ে দেওয়ার টোপ দিয়ে 18 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। ওই বৃদ্ধের মোবাইল ফোন এবং প্যান কার্ড এবং এটিএম কার্ড ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ধৃতের 3টে প্যান কার্ড আর এটিএম কার্ড 11খানা। পুলিশ কার্যরত, এক ব্যক্তির 3টে প্যান কার্ড হয় কী করে? ভুবনেশ্বর পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ওই বৃদ্ধের মোবাইল ফোন এবং প্যান কার্ড ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঙ্গেও। বৃদ্ধের শ্বশুরবাড়ি কোথায় কোথায় থুরি কোথায় কোথায় বিয়ে করেছেন সেটাও পাঠককে জানিয়ে দেওয়া যাক। চার বউ ওড়িশার, দিল্লি এবং অসম মিলিয়ে 6, মধ্যপ্রদেশের এবং পাঞ্জাবে 2 করে 4, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে 1 করে 3। তাহলে থামলো কততে? গুণে গুণে 17। এদের মধ্যে বেশ কয়েকজন উচ্চশিক্ষিত মহিলা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভদ্রলোক অত্যন্ত নামী। কখনো তিনি নিজেকে ডক্টর ভিভু প্রকাশ বলে পরিচয় দিয়েছেন, কখনো তিনি নিজেকে ডক্টর রামানী রঞ্জন সোহেল বলে পরিচয় দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বুইরা ছোট তিন বইয়ের বয়স, প্রথম জনের বয়স 15 বছর, আরেকজনের 16 বছর, শীর্ষ জনের বয়স 17 বছর। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।